এক পরিবারের তিন সদস্যের মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও চারজন অভিযুক্ত এদের মধ্যে দুজনকে পুলিশ রিমান্ডে পাঠালো আদালত কমলপুর মহকুমার কোচুছড়া থানাধীন ডাববাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা অভিযোগের দেশ ধরেই পার্শ্ববর্তী বাড়ির লোকজন আক্রমণ করে রজনী দাসের বাড়ির সদস্যদের ওপর এতে গুরুতর আহত হন রজনী দাস স্ত্রী বিলাসী দাস এবং ছেলে প্রিয়তোষ দাস তারা তিন তিনজনই মারা যান পুলিশ মামলা নিয়ে তদন্তে নামে চাঞ্চল্য করে ঘটনার ঘটনার দুদিন পর সাত এপ্রিল পুলিশ গ্রেফতার করে তিন অভিযুক্ত প্রসেনজিৎ দাস দিলীপ দাস এবং অমল দাসকে সোমবার পুলিশ ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ধৃত চারজনকে এদিনই আদালতে তোলা হয় আদালত দুজনকে পুলিশ রিমান্ডে পাঠায় একদিনের জন্য অন্যদিকে এক মহিলা সহ অপর দুজনকে জেলা হাজতে পাঠায় আক্রমণের ফলে তিনজনের মৃত্যু হয় গত পাঁচ তারিখের ঘটনা সাত তারিখ এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয় তারা ছিলেন প্রসেনজিৎ দাস দিলীপ দাস অমল দাস তিনজনকে আর আজ আজ নয় তারিখ চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এরা হলেন বিকাশ দাস স্বাগতম দাস ধীরেন্দ্র দাস এবং শিকারানি দাস তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো সাতচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো দুই এবং চৌত্রিশ আইপিসি ধারায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে এবং আজকে যা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে স্বাগতম দাস এবং বিকাশ দাসের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে এবং মাননীয় জ্যাম ফার্স্ট ক্লাস বিকাশ দৌমা সার একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং বাকিদের আগামী বিশ পাঁচ তারিখ পর্যন্ত जल हाजते निर्देश दिए रिपोर्ट चैनल दिन